প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য ইউজিসি একটি নতুন অভিনব উদ্যোগ গ্রহণ করছে যেটা হচ্ছে স্টুডেন্ট সার্ভিস সেন্টার স্টুডেন্ট সার্ভিস সেন্টার কি কেন এই বিষয়টা ইউজিসি নতুনভাবে নির্দেশিকা দিচ্ছে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়কে স্টুডেন্ট সার্ভিস সেন্টারের সাথে পরীক্ষা এবং স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি কী যোগসূত্র রয়েছে সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তে ইউজিসি নতুন স্টুডেন্ট সার্ভিস সেন্টার নিয়ে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি এ আমরা বিভিন্ন সার্ভিস সেন্টারের কথা শুনেছি যখন কোনো বিষয় আমাদের খারাপ হয়ে যায় সেটা সার্ভিস সেন্টারে গিয়ে আমরা সেটাকে মেরামত করি কিন্তু এই মুহূর্তে উচ্চশিক্ষিত শিক্ষায় ইউজিসি প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে একটি অভিনব উদ্যোগ নিয়ে আসতে চলেছে যেটা নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট সার্ভিস সেন্টার অর্থাৎ স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি মেরামত হবে এরকম বিষয়টাই উল্লেখ বিষয়টা বোঝা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি। দেখো এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি কোভিডের পরিস্থিতি এই কোভিডের পরিস্থিতির কারণে কিন্তু মানসিক দিক থেকে কিন্তু ডিপ্রেস রয়েছে এ এছাড়া তোমরা সকলেই জানো এই মুহূর্তে ইউনিভার্সিটির যে নির্দেশিকা অপরভাবে না আসায় ছাত্রছাত্রীরা চিন্তিত অফলাইন এক্সাম অনলাইন এক্সাম অফলাইন ক্লাস অনলাইন ক্লাস একাধিক বিষয় উঠে আসছে এবং এর এফেক্ট পড়ছে ছাত্রছাত্রীদের কিন্তু মনে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীরা যেতে চাইছে কিন্তু মানসিক চাপ সহ্য না করে কিন্তু এক একটা ছাত্রছাত্রী এক এক রকম ডিসিশন কিন্তু নিচ্ছে যেখানে ছাত্রছাত্রীরা কিন্তু একেবারে নিরুপায় হয়ে পড়ছে সেই কারণে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের মনের যত্ন নিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট সার্ভিস সেন্টারের নির্দেশিকা ইউজিসির যেটা তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ অর্থাৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্যই কিন্তু স্টুডেন্ট সার্ভিস সেন্টার তৈরি করছে ইউজিসি যেখানে বলা হয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় খুলতে হবে স্টুডেন্ট সার্ভিস সেন্টার আমরা সকলেই জানি পড়াশোনার পাশাপাশি ছাত্র জীবনে এ অনেক এরকম কিছু ছাত্র জীবনে ঘটে যেটা ছাত্রদের এর মনে অনেকটাই প্রভাব ফেলে যার কারণে ছাত্রছাত্রীরা ঠিক করে পড়াশোনা করতে পারে না উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না কারণ তার মধ্যে চলে আসে ডিপ্রেস বিভিন্ন রকম ক্রিয়াকলাপ হতে পারে আমরা জানি একটা স্টুডেন্ট লাইফে এ প্রচুর বাধা অতিক্রম করতে হয় আর প্রচুর সমস্যা আসে এ সেই কারণে অনেকে কি হয় এইগুলোকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায় এবং সেখান থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারে না ফলে তারা উচ্চশিক্ষিত হতে পারে না এবং বাজে পদক্ষেপ গ্রহণ করে সেই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু ইউজিসি একটি স্টুডেন্ট সার্ভিস সেন্টার তৈরি করছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছাত্রছাত্রীরা যাতে স্বাস্থ্য এবং যাতে ডিপ্রেশনের মধ্যে না চলে যায় সেই দিকে নজর রাখা হবে এবং কিভাবে তারা উচ্চ উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারবে সে বিষয়ে তাদের গাইড করা হবে এই নিয়েই কিন্তু পরিকল্পনা চলছে এ স্টুডেন্ট সার্ভিস সেন্টার তৈরি করার যেটা ইতিমধ্যেই কিন্তু কাজ সম্পন্ন হয়ে গেছে কিছুদিনের মধ্যেই তোমরা ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ পেয়ে যাবে আর এই যে উদ্যোগটি এই উদ্যোগটি শুনে আমার সত্যি ভালো লেগেছে প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রায় উপকৃত হবে এই স্টুডেন্ট সার্ভিস সেন্টার দ্বারা এক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের পরীক্ষা নিয়ে সব থেকে বেশি মানসিক চাপে রয়েছে কিভাবে পরীক্ষা হবে তাই নিয়ে এক এক জায়গার থেকে এক এক রকম বিষয় উঠে আসছে তো এই মুহূর্তে সবার প্রথম ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমানোর জন্য পরীক্ষার মোডের ঘোষণা বা ছাত্রছাত্রীদের পক্ষে ঘোষণা করা উচিত বলে আমার মনে হয় আর যদিও এখনও ইউজিসি এই বিজ্ঞপ্তি ঘোষণা করেনি কিছু দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে তোমাদের কি মনে হয় এই স্টুডেন্ট সার্ভিস সেন্টার নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত